হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই মাধবী মিক্স ব্লগে ওয়েলকাম। আজ ব্লগ টু দেখাবো মনসা পুজোর, মাসিদের বাড়িতে কীভাবে মনসা পুজো করা হলো, আমরা কীভাবে সারা দিয়ে এনজয় করেছি, কীভাবে কাটিয়েছি, সব কিছুই দেখাবো। পুজো শেষ হয়েছে কীভাবে, তারপর প্রসাদ খাওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে, এগুলো সব দেখাবো। তো আমরা এখন বেরিয়ে গেলাম, রেডি হয়ে চলে যাচ্ছি মাসির বাড়িতে। ওটা হচ্ছে আমার ভাই, মাসির ছেলে, যে মাসির বাড়িতে যাব। আর হচ্ছে ওর ওয়াইফ। তো আমরা তিনজন মিলে চলে যাচ্ছি মাসির বাড়িতে, ভাই মিলে চলে সকালে আমাকে নিয়ে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি, আমার মাসি সবজি কাটছে ঘরে রান্নাবান্নার জন্য। আলু পটল, পটল ভাজি হবে, এদিকে ভাত বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের মাসিদের রান্নাঘর, আর ঘরের জন্য, ঘরে খাবারের জন্য রান্নাবান্না করা হচ্ছে, আর পুজোর জন্য খিচুড়ি রান্নাবান্না হচ্ছে ওদিকে, ওটা দেখাবো পরে। আর আমি আলু কাটছি, মাসি পটল কেটে রেখেছে, তো আলুটা আমি কেটে দিচ্ছি। আর এটা হচ্ছে কচু পাতা, কচু পাতা দিয়ে শাক রান্না হবে, কচু শাক। তো এসব ধুয়ে রেখেছে, আমি কেটে দিচ্ছি। পুজোটা বেশি দেখালাম না, কেন কি পুজোর ব্লগ একটা দিয়েছি, ওটাতে সম্পূর্ণ পুজো সব কিছু দেওয়া আছে, দেখানো হয়েছে, তাই এটা আমরা শর্ট করে দিয়েছি। এই হচ্ছে মাসির ব্রাহ্মণ পুজো করছে। আর এদিকে পুজোর জন্য খিচুড়ি লাবড়া রান্নাবান্না হচ্ছে। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে খোলামেলা জায়গাতে রান্নাবান্না হচ্ছে, জায়গাটা খুব সুন্দর ঠান্ডা। আমি অনেকক্ষণ ছিলাম ওখানে দাঁড়িয়ে, এত গরমের মধ্যে খুব ভালো লেগেছিলো এই জায়গাতে। চারিদিকে গাছপালা অনেক কিছু ছিল, খিচুড়ি হয়ে গেছে, এখন লাবড়াটা আদা হয়েছে, ওটা সিদ্ধ হয়ে গেছে, এবার সম্বাস দেবে, রান্না হয়ে গেছে মোটামুটি। সেদিন এত গরম ছিল, গরমের জন্য ঠান্ডা খেয়ে পুরো ঠান্ডা লেগে গিয়েছে। আমার আওয়াজটা শুনে বুঝতেই পেরেছে, আওয়াজটা মোটা মোটা হয়ে গিয়েছে, আর খুব কাশি হয়েছে। রাতে খুব জ্বরও আসছিল, জ্বরটা এখন নেই, শুধু সর্দি কাশি হয়েছে, তাই ব্লগটা দিতে অনেক লেট হয়ে গেল। খিচুড়িটাকে নামাবে, খিচুড়ি হয়ে গেছে। আমার মেশো আর একজন রান্না করছে, দুজন মিলে মেশো খিচুড়িটাকে নামাচ্ছে। রান্নাবান্না হয়ে গেছে, এদিকে সব রান্না জোগাড় করে রেখেছে, কী কী লাগে মশলা পাতি সব কিছু। উঠোনের মধ্যে সবাই খেতে বসে পড়েছে, জায়গা রেডি করা হয়েছে, অনেকেই খাচ্ছে, আমরা তো খেয়ে ফেলেছি আগেই। আর এখানে বসে বসে সবাই মিলে গল্প করছে, বাড়ির সামনে খুব ঠান্ডা হাওয়া আসছিলো, ভালো লাগছিলো।
এখানে গান চলছে, বাচ্চাগুলো সব মিলে নাচ করছে। আজ ব্লগটা এখানেই শেষ।